যে আমার গাড়িতে কেমনে করে লাশ আসলো? যতক্ষণ তোর কাছে লাশ আছে ততক্ষণ ঝামেলা নাই। আজ আমার ফিতে খুলে গলায় ফাঁসের মতো করে বাঁধলো, জামা খুলে মুখের ভেতরে দিয়ে দিয়েছে, তারপর আমাকে তাকদীর। দুই বাংলার মেলবন্ধনে বিশ্বমানের বাংলা সিরিজ বাংলাদেশে এখন ওটিটির হাওয়া লেগেছে। ঘরে ঘরে না হলেও ওটিটির গ্রাফটা এদেশে বেশ ভালোই ঊর্ধ্বমুখী। পুলিশ আমারে খুঁজতেছে। দর্শক চাহিদার যোগান দিতে তাই পাল্লা দিয়ে বেড়েছে ওয়েব কন্টেন্ট নির্মাণও। তবে কোয়ান্টিটি বাড়াতে সেখানে কোয়ালিটিতে করতে হয়েছে বেশ কিছুটা কম্প্রোমাইজ। আমার গাড়িতে লাশ আসলো কেন সেটা কোন? তবে এসবের মাঝেও তাকদীরে ভাগ্য খুলেছে বাংলা ওয়েব সিরিজের। দুই বাংলার গন্ডি পেরিয়ে তাকদীরের ডামাডোলে মজেছেন অন্য ভাষাভাষীর দর্শকও। মাল উঠা গেন্দা রাখো না দাও। ঠিক, ফলস্বরূপ বাংলা ছাড়াও হিন্দি আর তামিল ভাষাতে ডাব হয়েছে সিরিজটি। বাংলা সিরিজ বিশ্বমানের না, কথাটার মুখে ঝামা ঘুষে দিয়ে তাকদীর প্রশংসা কুড়াচ্ছে সবার। লাশের ভিতরে প্রমাণ থাকলে লাশ ফেলায় ভাগছিলেন কেন? মেমোরি কার্ড ছাড়া কিন্তু আমাদের বাঁচার কোনো উপায় নেই। ভালো গল্প, গুণী অভিনেতা আর চমৎকার প্লট বিল্ড আপ সিরিজটিকে করে তুলেছে অনবদ্য। আমার গাড়িতে লাশ আসলো কেন সেটা কোন? রসাতল, রদবদল, রণক্ষেত্র, গন্ধম, বরফকল, বরখেলাপ, প্রায়শ্চিত্ত আর পুলসিরাত, এপিসোডগুলোর নামের মতোই পুরো সিরিজের পরতে পরতে ছড়িয়ে রয়েছে রোমাঞ্চ। তাকদীর শব্দটির অর্থ ভাগ্য। ভাগ্যের এক নির্মম পরিহাসে ফেঁসে গেছেন তাকদীর আলম। সেই গল্প নিয়েই রচিত হয়েছে সিরিজের প্লট। সিরিজটির নাম চরিত্রে তাকদীর আলম হিসেবে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। বকশিশ দিলেন না স্যার। তিনি একজন লাশবাহী ফ্রিজার ভ্যানের ড্রাইভার। মাঝে মাঝে বাড়তি আয়ের জন্য তিনি মাছের ডেলিভারিও করেন। আট দশটা দিনের মতো সেদিনও তাকদীর গিয়েছিল মাছ ডেলিভারি করতে, কিন্তু ফ্রিজার খুলতেই সে এক পাশে রাখা একজন মহিলার লাশ দেখতে পায়। যদিও লাশবাহী ফ্রিজারে লাশ থাকাটাই স্বাভাবিক, তা সত্ত্বেও সে ভেবাচাকা খেয়ে যায়। কারণ এই লাশটি তার ডেলিভারির লিস্টে নেই। তবে কোথা থেকে এলো লাশটি, কারই বা লাশ এটা, এমন নানান প্রশ্ন জমাট বাঁধতে থাকে তাকদীর আলমের মাথায়। হ্যালো, হ্যালো, কে? মাছ কত করে বেচলি? আরে ভাই, এটা মাছের বাজার নয়, রং নাম্বার, ফোন রাখুন। এর মধ্যেই তার কাছে অজ্ঞাত এক ব্যক্তির ফোন আসা শুরু হয়। সে আবার তাকদীর এবং লাশের সম্পর্কে সব কিছু জানে। নাম তাকদীর আলম, আদিবা কোম্পানির ফ্রিজিং ভ্যানের ড্রাইভার, গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ১১৯৯৯। কি মনে হয়, আরো কিছু বলবো না, ঠিক আছে? জিলাপির মতো পেঁচিয়ে উঠতে থাকে গল্পের কাহিনী। স্বনামধন্য সাংবাদিক আফসানা আঞ্জুম গতকাল রাত থেকে নিখোঁজ। এদিকে শহরের হাই প্রোফাইল সাংবাদিক আফসানা আঞ্জুম ক্যামেরাম্যান সহ নিখোঁজ। জিলাপির ভিডিও এটা কভার করতে কে যাচ্ছে রে? যারা করেছে ওরা কারা? একটি ধর্ষণের রিপোর্ট করতে শরীয়তপুর গিয়েছিলেন তারা। তারপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের। টিভি সংবাদের মাধ্যমে তাকদীর আলম নিশ্চিত হন তার গাড়িতে থাকা লাশটি নিখোঁজ সাংবাদিক আফসানার। কিন্তু এই হাই প্রোফাইল সাংবাদিকের সাথে তার কি সম্পর্ক? কেনই বা কেউ তার গাড়িতে এই লাশটি রাখতে যাবে? আর কেই বা খুন করলো এই সাংবাদিককে? সব প্রশ্ন জটলা পাকিয়ে এগিয়ে নিতে থাকে গল্প। এরপর কি লেখা আছে তাকদীর আলমের তাকদীরে? সবকিছুর শেষই বা হয় কিভাবে? জানতে হলে আপনাকে দেখতে হবে হইচইয়ের ব্যানারে নির্মিত আট পর্বের এই সিরিজটি। পূর্বেই বলেছি সিরিজের নাম চরিত্র অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তার সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। ক্রাইম থ্রিলার জন রায় যে নিজের একটা আলাদা জাত আছে সেটাই যেন আরেকবার মনে করিয়ে দিলেন তিনি। তার থেকে দর্শক যা প্রত্যাশা করে সেটুকু খুব ভালোভাবেই পূরণ করেছেন তাকদীর আলমের চরিত্রে। এইমাত্র এলাম, আবার এখন আমাকে একটু ঘুমোতে হতো। মন্টু চরিত্রে সোহেল মণ্ডল যে স্বতঃস্ফূর্তভাবে নিজেকে মেলে ধরেছেন তা সত্যি প্রশংসার দাবিদার। সাতক্ষীরা খুলনা যান না, চিংড়ি কিন্তু সোনার দাম উঠেছে। তার সহজাত অভিনয় নিঃসন্দেহে দর্শকের মনে দাগ কেটে রাখবে বহুদিন। মনোজ কুমার ও সঞ্জিতা প্রীতিও তাদের নিজ নিজ জায়গায় সেরাটা দিয়েছেন।
তবে কনসেপ্টটা ভালো হলেও স্ক্রিপ্ট রাইটিং এর সময় কিছু কিছু চরিত্রে একটু পিছিয়ে পড়েছে যেন। কয়েকটা পর্বের পর হঠাৎ করেই নাম চরিত্র তাকদীর যেন খেয়ে হারিয়ে ফেলেছেন, আর সিরিজের ফল চরিত্রগুলো যেন ঠিক খোলস ছেড়ে বেরোতে পারেনি সেভাবে। বিপদে পড়লে কতদূর কি পড়তে হয় জানো তো না? শেষটাও যথেষ্ট গড়পড় তা মানে। গল্পের শেষে যদিও ধোঁয়াশায় রেখেছেন গল্পকার, কিন্তু তাকদীরের দ্বিতীয় সিজন আসছে এতটুকু আশা রাখাই যায়। তবে সবকিছু ছাপিয়ে গেছে অভিনয় শিল্পীদের দক্ষতা, তাদের অনবদ্য অভিনয় বাকি দিকগুলো ম্লান করে দিয়েছে। আর পরিচালক সৈয়দ আহমেদ শাওকি সেই কাজটাই করেছেন সুনিপুণ হাতে, প্রত্যেক শিল্পীর কাছ থেকে বের করে নিয়ে এসেছেন তাদের সেরাটা। বড় প্ল্যাটফর্মে নিজেকে তিনি যেভাবে মেলে ধরলেন তাতে বাংলা মিডিয়া জগতের একটা বড় আশার স্থান সঞ্চার করেছেন তিনি। তার হাত ধরে এমন আরো ভালো গল্পে বিশ্বের কাছে পৌঁছে যাবে বাংলা কন্টেন্ট, সেটাই এখন প্রত্যাশা। আপনি যদি ক্রাইম থ্রিলার জনরার দর্শক হয়ে থাকেন তবে এটা আপনার জন্য মাস্ট ওয়াচ সিরিজ। 9.1 IMDb রেটিং প্রাপ্ত সিরিজটি 3 ঘন্টা আপনাকে টেনে ধরে রাখবে এতটুকু বাজি ধরে বলাই যায়। সব থেকে বড় কথা হচ্ছে তাকদীরের মতো বিশ্বমানের বাংলা সিরিজে দেখা পাওয়া যায় না সচরাচর। দুই বাংলার মেলবন্ধনে বাংলা সিরিজের যে নতুন দিগন্ত উন্মোচিত হলো সেই দিগন্তে আলো ছড়াবে তাকদীরের মতো আরও শত শত বাংলা সিরিজ, এটাই এখন প্রত্যাশা।